তো চলে এসেছি আমরা আজকেও। কোথায় এসেছি আমরা? ঠিক আছে, আমরা চলে এসেছি বাসায়। আমরা আজকে পাট্টিকার দোল খাচ্ছে যে আমাদের ব্যালকনিতে। পাটিকা, তুমি কি খাচ্ছে সেটা বলো। স্যুপ? এমনি স্যুপ নাকি? হ্যাঁ, পাবজিকা ইয়ামি স্যুপ খাচ্ছে, এটা অনেক পছন্দ করে। তোমরা যদি খেতে চাও তাহলে পাবজিকার সাথে এসে খাবে, ঠিক আছে? আর যেমন পাবজিকা দেখেছো কি সুন্দর একটা দোলনা, এখানে এসে পাবজিকা সময় পাস করে। আরে দেখুন কত সুন্দর টেস্টি খাবার। হ্যাঁ এটাও খাই। আর অবজিকার জন্য ওই যে আমি কি এনেছি দেখুন তো আপনারা, এটা দেখতে পারেন কিনা, এটা সৌদি আরব থেকে এনেছে আমার এক পরিচিত ভাই। আর সে যে তোমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম হচ্ছে, এদিকে তাকাই বা। তোমার দিকে তাকাই বলবো, আমার ভাইয়ের নাম হচ্ছে গিয়ে বাশির। বাশির, বাশির এবার ভাই বুঝতে পারছি, কি? শিখাই দেবে। হ্যাঁ সে বাসির ভাই না, এই খেজুর গাছের বিচি থেকে এই গাছটা আমার জন্য এনে দিয়েছে। আর এই গাছটা আমি যে বাসায় রেখে দিয়েছি, এটা আমি অনেক বড় করব। এটা আমি বড় করবো, হ্যাঁ এই জন্য তো তোমার তোমাকে আমি, এটা আমি আরো বড় করতে চাই। এই তুলসী গাছটাকে, হ্যাঁ এই এই পাতার মতো বড় করে তারপরে তুলে তুলে খাবে। স্কুল থেকে যখন আসবে না, এখানে বসে বসে আমরা খেলা করব, একটা অনেক মজার জায়গা, তাই না? দেখুন আমার মেয়েটা কত খুশি আজকে, আমিও অনেক খুশি। আমরা দুইজন এখানে বসে বসে আর কি ভিডিও করি, তাই না, খেলা করি। আসলে ছোট্ট বাচ্চাদেরকে সময় দেওয়া উচিত, তাহলে তারা অনেক খুশি থাকে। আমিও তো ওকে যখনই সময় পাই তখন সময় দিই, ও আমাকে অনেক ভালোবাসে। বলো তো তুমি আমাকে ভালোবাসো কিনা? অধিকা প্লিজ বলো তুমি আমাকে ভালোবাসো, বলো, দর্শক শুনতে যাচ্ছে। বাসো, সে দুষ্টুমি করছে মনে হয় সব খেয়ে ফেলেছে, এই যে দেখুন দর্শকরা তোমাদের জন্য কিচ্ছু রাখে না। তোমরা যদি খেতে চাও তাহলে আমাদের বাসায় চলে আসো, তোমাদেরকে তৈরি করে করে খাবো। টাটা। এটা কি জানো? হুম জানে না বলো দর্শকদের, কেন? বলো। দর্শককে বললে দর্শকরা খুশি হয় বললে, তোমাকে তো অনেক পছন্দ করে সবাই। দেখতে থাকুন দুষ্টু মিষ্টি গল্পের কাহিনী আমার আর অদ্রির। আমরা কালকে গিয়েছিলাম নদীর পাড়ে, আপনারা তো অবশ্যই দেখেছেন সেটা, তাই না? নদীতে ও কালকে আমরা ভাইয়ের জন্য রকার কিনতে গিয়েছিলাম, কিন্তু সেই রকারটা পছন্দ হয় নাই, প্রাইস অনেক বেশি, এই জন্য আমরা ওটা না কিনে চলে এসেছি ওটা আমরা। কিনা রাখবো না, তাহলে আমি বড় হয়ে স্কুল থেকে হ্যাঁ আইসটা কিনে নিয়ে আসবো। ওকে, অর্ধিকা বলেছে বড় হয়ে সে স্কুল থেকে আরেকটা কিনে নিয়ে আমার আসবে। মাথায় বাচ্চাটা ঘুমাতে পারে, জানি না সামনে কে এসেছে পিছনে। আমি ডরে কই বাবা দিকে তাকাও। তাহলে একটা কাজ করো, তোমার জন্য যে মা জল নিয়ে এসেছে, আর তা খাবে না।
না, তাহলে দেখা হবে আবার, তুমি বাই কি বাই ফিলিপ। পাগল? ওরা আটকায় রাখো। দর্শক আমাকে সে পাগল বলেছে, আপনারা বিচার করবেন।